নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিও দেখার জন্য এই যে আমরা যারা গৃহিণী তাদের সকালে ঘুম থেকে ওঠা সকলের আগে আর ঘুমোতে যাওয়া সকলের শেষে এটা কিন্তু বেশিরভাগ বাড়িরই নিয়ম আমার বাড়িতেও এর অন্যথা হয় না এখন মোটামুটি ছটা মতো বেজে গেছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই প্রথমে লাইট জ্বালানো ঠাকুর ঘরে লাইট জ্বালানো ঠাকুর দর্শন করে প্রণাম করে বাকি দিনটা শুরু করা সবাই ঘুমোচ্ছে আর এই ঘরে শাশুড়ি মাও ঘুমোচ্ছে আসলে আলো ফুটে গেছে হালকা হালকা আলো ফুটেছে খুব বেশি রোদ উঠেছে তা নয় কারণ যেহেতু বললাম ছটা মতো বাজে ওই কারণে হালকা আলো ফুটেছে তবে ঘরের দরজা জানালাগুলো বন্ধ থাকার জন্য ঘরের ভেতরটা কিন্তু বেশ অন্ধকার তো চলো এখন বাইরের দরজাটা খুলে নিলাম আর বাইরেটা দেখে নি কেমন ওয়েদার আজ তো সকালে দুধ দরজায় জল দেওয়া থেকে শুরু করে টুকটাক চা কাজ থাকে সব সেরে নিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর এতক্ষণে কিন্তু সাতটার মতো বেঁচে গেছে শুভ সকাল বন্ধুরা আটটা পাঁচ বাজে আর আমি একটু ঠাকুরের বাসন টাসন নিয়ে এখন স্নান করে পুজো করতে বসলাম অবশ্য স্নান করার আগে বাথরুম আর বয়স ভালো করে ক্লিন করে নিয়েছি শ্যাম্পুও করেছি তবে মনে হচ্ছে আরেকটা শ্যাম্পু লাগতো একটা পাতা নিয়ে ঢুকেছি তো খুব একটা ভালো হলো না তো যা হলো হলো তাই শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর এখন ঝট করে পুজোটা করে পুজো করে আবার চাক করবো চলো তোমরা দেখতে থাকো সবটা তো এই যে আমার পুজো করতে করতে দাসবাবু মেয়েকে স্কুলে থেকে দিয়ে চলে এসেছে তারপরে চা করলাম শাশুড়ি মা উঠলো সবাই মিলে বসে চা খেলাম আর চাটা খেয়ে চায়ের বাসনপত্র ধুয়ে নিয়ে এখন চলে যাচ্ছি পাশের দোকানে কিছু টুকটাক জিনিস কিনতে তো কিনে নিয়ে এসে আসলে এখন চাউমিন বানাবো শাশুড়ি মা আগের দিন চাউমিনের প্যাকেটটা এনেছিল আর সকালে জলখাবারে বললো যে চাউমিনই খাবে তো সেই জন্য এই চাউমিনটা বানাচ্ছি আর যেটা এনেছিল না নুডলসটা বেশ ভালো ওটা আটা নুডলস ছিল আমার কিন্তু টেস্টটা বেশ ভালো লেগেছে নুডলসের তো যাই হোক শীতের সমস্ত সবজি দিয়ে এখন ওদিকে চাউমিন বানাচ্ছি আর এইদিকে পালং শাকটাও বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্নাটা করছি কারণ মানে বরের আবার খেটে যে যাওয়ারও ব্যাপার আছে তো পালং শাকটা আজকে সিম্পল একটুখানি হাফ মতো বেগুন আর কয়েকটা বড়ি দিয়ে করছি এই বড়ি আর বেগুন দিয়ে পালং শাক খেতে আমার শাশুড়িমা বিশেষ করে খুব ভালোবাসেন সেই জন্যই আর কি করা তো ওইদিকে দেখো নুডলসটাও আমার মানে মোটামুটি হচ্ছে আর একদিকে কিন্তু রান্নাগুলোও করছি তো ওই যেরকম সবজি টবজি ভেজে নিয়ে সিম্পলি চাউমিনটা করে সেরকমই করছি শুধুমাত্র সবজি দিয়েই করেছি আমি এর মধ্যে এক্সট্রা কোনো রকম কেচাপ সস বা ডিম বা কিছুই অ্যাড করিনি এই আমি বারবারই বলি এরকম নিরামিষভাবে সবজি দিয়ে চাউমিনটা খেতেই আমার বেশি ভালো লাগে তো চাউমিন টাউমিন খাওয়া সবই হয়ে গেছে আর এতক্ষণে মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছে তবে এখন কিন্তু মোটামুটি সাড়ে দশটা পার হয়ে গেছে তারপরে আবার এদিকে চলে এলাম একটুখানি প্যারা কেনার জন্য ওই প্যারা সন্দেশ টাইপের যে মিষ্টিগুলো হয় সেগুলো হচ্ছে আমি কিনে রাখি কারণ ঠাকুরকে মানে ভোগ নিবেদন করি এইটা দিয়েই যেদিন থাকে না সেদিন হয়তো অন্য কিছু দিই তবে বেশিরভাগ দিনই আমি এটা দেওয়ারই চেষ্টা করি তো এইদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়েও গেছে আর আমি হচ্ছে দাসবাবুকে খেতেও দিয়ে দিয়েছি দাসবাবু খাওয়া দাওয়া করে এখন বেরোবে তো ওকে দিয়েছি হচ্ছে ওই পালং শাক ডাল আর একটা মাছের চচ্চুরি দিয়ে আর এই যে জলখাবারটা দেখছো এটা হচ্ছে মিষ্টিকে দিদিভাই পড়াতে এসছে সেই জন্য দিলাম একটা কেক একটু চানাচুর আর লাল চা এখন আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে মিষ্টির খাওয়া দাওয়া সব হয়ে গেছে মিষ্টির ঠাম্মিকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও বসে গেছি আর কালকের একটুখানি হচ্ছে মাছের ঝোল বেঁচে গেছিলো তো সেটা দিয়ে এখন আমরা খেয়ে নেব মিষ্টি ঠাম্মি খাওয়া দাওয়া করে আজকে বিকেলবেলায় ফিরে গেছে বাড়ি আর এটা হচ্ছে রাত্রের রান্নার জোগাড় তো এই যে চিকেন হয়েছে মানে চিকেন হবে তারই সমস্ত মশলা টশলা করে রেখেছি আর আজকে মশলাগুলো সমস্ত শিলে বেটে আমি রান্না করেছি তো এই চিকেনটা খেতে বেশ ভালো হয়েছিল আর এরকমভাবে মানে কি বলবো বাটা মশলায় রান্না করলে সত্যি করেই সবসময়তে একটা অন্যরকম টেস্ট হয় আর ভালোও লাগে আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছিল তো ব্যাস আজকের ফ্লগটা কিন্তু এইটুকুই ছিল টাটা